দর্শক আসসালামু আলাইকুম, আমরা স্পিড বোটে উঠবো। আমি নিজে নদী বিধৌত অঞ্চলের মানুষ, তারপরও দিনাজপুর এই স্বপ্নপুরীতে এসে স্পিড বোটে ওঠার একটা শখ জেগেছে। আমরা নৌকা, লঞ্চ বিভিন্নভাবে আমাদের যে গ্রাম অঞ্চলে যাওয়া যায়, তো এখানকার একটা অন্যতম রাইড এবং অন্যতম আনন্দ এবং বিনোদনের মাধ্যম হচ্ছে স্পিড বোর্ড। এখানে প্রচুর রয়েছে তারা এখানে স্পিড বোর্ডে ওঠার জন্য এবং এখানকার যে দৃশ্য সেটা দেখার জন্য দাঁড়িয়ে আছে। আমরা কিছুক্ষণ আগে একবার ঘুরে গিয়েছিলাম, দেখেন এখানে স্পিড বোর্ড ওঠার জন্য সিরিয়াল, এটা কিন্তু টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে এখানে আপনারা টিকিট সংগ্রহ করবেন, টিকিট কাউন্টার, এই যে আমি আমার টিকিটটা পেয়েছি, এখান থেকে জনপ্রতি জনপ্রতি আপনাকে 60 টাকা দিতে হবে। আমরা আমাদের সিরিয়ালে দাঁড়িয়ে যাই। আমার আগে কয়েকজন দাঁড়িয়ে আছে। আমরাও দুজন আছি, কয়জন লাগবে? একটি স্পিড বোর্ডে এখানে 10 জন করে উঠতে পারে। এই যে ঢাকুনি ছেড়ে দেবে, একটা চক্কর দিয়ে 60 টাকা শেষ। বাইরে ভাই, এখানে তো টাকা তোমার তেজ কথা কেউ কম না। এই এক গ্রুপ আসছে, আর গ্রুপ যাচ্ছে, আমরাও যাবো। হ্যাঁ, কেমন লাগেছে? খুবই অ্যাডভেঞ্চার ছিল এবং খুবই, এটাও যারা একটু ইয়ে কম তারা কিন্তু এখানে যার গ্রুপ যাচ্ছে আমাদের সাথে। এই স্পিড বোর্ডটা এখনই ছেড়ে দিই।
আমাদের এই ভিডিও উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।